দেশে চালের দাম বেশি, তাই আলু খান বেশি বেশি। এখন আলুর দাম বেশি, খাবেনটা কি? আচ্ছা, করতে হবে নিজেরই কৃষি। যাই হোক, তো আলু খুব পুষ্টিকর খাবার, এত কারো অজানা নেই। আলু সব তরি তরকারিতে ব্যবহার হয়, সবজি, আমিষ, নিরামিষ সব জায়গায়, গোশ, মাছ, ভাজি, অনেক কিছুতে আলু, যেটা বলার বাহুল্য। কিন্তু শুধু আলু তো খাওয়াটা একটু রুচিতে আসে, তাই একটু আলুটাকে একটু যদি একটু লবণ দেখেন আর একটু ভালো, একটু হলুদ দেবেন আর একটু ভালো লাগবে, একটু গরম মশলা দেবেন আরও ভালো লাগবে, একটু তেলে ভাজবেন আরও ভালো লাগবে, তেলে ভেজেই করবেন, ধনিয়া পাতা দেবেন আরও ভালো, একটু বিট লবণ স্পাইসি যদি দেবেন সেটাও কম হবে, আর যদি সয়াবিন তেলের জায়গায় একটু সরিষার তেল দিতে আর একটু, যদি মনি নিই বা অলিভ তেল দিন আরও প্রচুর সুন্দর লাগবে। আর যদি ডালডা বা ঘি দিয়ে কিন্তু কথাই নেই, মানে যতগুলো তত মিষ্টি। তবে সবসময় এটা একটু যেহেতু খেতে পারে, মানে এটা পাকস্থলীটাও বেশ ফিল আপ করে, ভাতের সমকক্ষ পুষ্টিবিদ্যা বলছে যে ব্যারিস্টার রুমিন, উনি বলছেন আলু খুব ই করছেন, আপনারা দেখে নেবেন তার লেকচার। তো যাই হোক, আলুর অনেক উপকারিতা, আলু তো সব জায়গায় করে আলু খেতেই হয়। আলু আমার কাছে মনে হয় জাতীয় সবজি। তো আমি আলুর রেসিপি পটেটো রোস্ট নিয়ে আসলাম, প্রসিডিউর তেমন কিছু না, সব লেখা আছে, আমি একটু ভয়েস সেটিং করলাম জাস্ট। প্রসিডিউর হলো আলুটা সিদ্ধ করবেন, সিদ্ধ করে গরম মশলা যত আছে, গোশের যা আছে, মানে ওয়ান কাইন্ড অফ গরিবের রোস্ট আর কি, হলো আলুর দম, পটেটো রোস্ট আমি নাম দিচ্ছি এটার। তো যাই হোক, এটা করবেন পরিমাণ মতো নিয়ে নিয়ে, যে যেরকম খান, পরিমাণ বলার আমার কোনো অপেক্ষা রাখে না। তারপরও বলি বেশি মশলা না দেওয়া ভালো, সবসময় যদি খান অল্প অল্প মশলা দেবেন, অল্প অল্প এসব যে গরম মশলাগুলো, এটা কিন্তু স্টমাকের খুব ভালো কাজ করে, এগুলো ভেষজ উপাদান, মানে বিভিন্ন ওষুধপত্রে সব লবঙ্গ, দারচিনি, এলাচি, গোলমরিচ, পাঁচফোড়ন এগুলো ব্যবহার করা হয়, জিরা, হলুদ, হলুদ তো রক্ত পরিষ্কার করে, জানেন অনেক কিছু আছে। তো আমি আসলে কিছু পুষ্টি তথ্য নিয়ে আসছি, আমি তো পুষ্টিবিদ না, তো এই হবে না, তো এটার উৎসাহিত করার জন্য মার্কেটিংয়ের জন্য আসছি। তো এই প্রসিডিউর সেদ্ধ করে আলুটাকে আগে মশলা পেঁয়াজ কুচিটা একটু বাড়াবেন, একটু টেস্টি হবে, ওটাকে ভাজা শেষ হলে আমার প্রসিডিউরটা সুন্দর হয় না, ঠিক মতো হয় না, আমি একা হাতে করার জন্য দুঃখিত। তো এটা আপনারা পেঁয়াজটাকে আপনারা ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে তারপর যেভাবে গোশ রান্না করে ওইভাবে আপনারা ওটাকে করবেন, রান্না হয়ে যাবে, ঢেকে দিয়ে রাখবেন কিছুক্ষণ, এতে অল্প তাপে যদি অল্প অল্প সময় তবে খুব সুন্দর হবে। আলু তো অভিশ্রবণ প্রক্রিয়া, সায়েন্সের যারা পড়ছেন জানেন, তো লবণ দিয়ে সিদ্ধ করলে আরও ভালো, লবণটা ভিতরে ঢুকে লবণের যেটা ওই গুণটা পাবেন, অনেক অনেক উপকার আছে পুষ্টিবিদ্যা এগুলো জানে। যখন আলুর দমটা হয়ে যায়, আলু নিজস্ব গুণের সাথে নতুন অলঙ্কৃত হয়, যেন একটা বউকে যেমন অলঙ্কার দিয়ে সাজালে অনেক সুন্দর হয় ওরকম, তো আলু তখনই যে মশলাগুলো এবং অন্যান্য যা আছে সেটা যেমন টেস্টি হওয়ার ক্ষেত্রে শরীরের জন্য খুব পুষ্টিকর। মাঝে মধ্যে আলুর দম খাবেন, মেহমান আসলে হঠাৎ বাজারে যাবেন, বাসায় আলু আছে, ব্যাস এভাবে করে একটা ডিম ভিজে, ডিম ভেজে তারপর খাইয়ে দেন, মেহমান খুশি, খুব টেস্টি হবে, ভালোই বলবো যে হ্যাঁ সস্তায় বাড়ায় আস্থান্ত হয়ে গেলো। পাশে থাকবেন, আমার প্রসিডিউর লেখা হলো যা আছে, যেটুক আছে বুঝবেন, সবাই গোশ রান্না করতে পারেন, ওইভাবে করবেন। এখন শীতের সিজন, ধনিয়া পাতা একটু বেশি দিবেন, আরও ভালো লাগবে, হজমের জন্য অনেক সুন্দর হবে, পাতাগুলো পাতা জাতীয় জিনিস হজমের সহযোগিতা করে জানিয়ে যাচ্ছে। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। Everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control and the steps you take them. I try to pick one thought, have some concentration. And if I make a mistake, it's called education. I try to do this every day, call it replication. Wake up, today's gonna be a good day. 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 Wake up, today's gonna be a good day.